ন্যায্য মহার্ঘ পাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এ নিয়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি নিলেও কর্ণপাত করেনি তৃণমূল সরকার। কর্মচারীদের দাবি দাওয়া পূরণের বিষয় বরাবরই উপেক্ষার সুর শোনা গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায়। আর এবার কর্মচারীদের বাগে আনতে করা ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি কাজে ফাঁকিবাজি আর বরদাস্ত করা হবে না। যারা সরকারি কাজে ফাঁকি দিচ্ছে, প্রয়োজনে তাদের সরিয়ে দিন। বুধবার নবান্নের এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এমনটাই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। এদিন দুয়ারে সরকারের কাজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার নিদান, 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলাকালীন প্রয়োজনে ছুটি বাতিল করে দিন। এমনকি কাজে ফাঁকি যে তিনি আর মেনে নেবেন না, সে কথাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা না পেলে লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। এই হুঁশিয়ারির পর এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতার দাবি নিয়ে বরাবর কটাক্ষের সুর শোনা গিয়েছে বাংলার শাসক দলের নেতাদের গলায়। এই অবস্থায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশকে চাপিয়ে দেবার কৌশল হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ওই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের প্রশ্ন, মুখ্যমন্ত্রী যাদের দিয়ে রাজ্যটা চালান তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে? যে উনি হঠাৎ করে যে আইএস আইপিএস দিকে দিয়ে উনি রাজ্যটা চালান তাদেরকে বরখাস্ত করার কথা বলছেন, তার মানে কি কোথাও নিজের যে বিশ্বাসযোগ্য যে লোকগুলো ছিল তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে? এই প্রশ্নটা উঠছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, সরকারি কর্মীরাই মুখ্যমন্ত্রীকে পদ থেকে হটিয়ে দেবে। ইয়ে দিতে পারছে না, আবার তাদের চমকাচ্ছে ধমকাচ্ছে, এসবে মানুষ ভয় পায় না। কাজে ফাঁকি মারলে সরিয়ে দেওয়া হবে, ঠিক যেভাবে আপনি কাজে ফাঁকি মারলেন। আপনাকে যে কাজের দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশায় বুক বেঁধে এনেছিল, আপনি সেই কাজে যেভাবে ফাঁকি মেরেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, ফাঁকি মারা নয়, মানুষকে ফাঁকি মেরে মানুষের পকেট যেভাবে কেটেছেন, তার জন্য আপনাকেও সরিয়ে দেওয়া হবে। আপনি সরকারি কর্মচারীদের সরাতে পারবেন কি পারবেন না সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এই সরকারি কর্মচারীরা আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে সরিয়ে ফেলে দেবে, এতে আর কোনো 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 ভুল নেই। মুখ্যমন্ত্রী ও তার সরকারের মন্ত্রীরা ঠিকমতো কাজ করছেন না, দাবি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আজকে মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন ওই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যের মন্ত্রীরা ঠিকমতো কাজ করছেন না, মুখ্যমন্ত্রী নিজে ঠিকমতো কাজ করছেন না, তার উচ্চ স্তরের আধিকারিকেরা ঠিকমতো কাজ করছেন না, সেক্ষেত্রে তারা বিচিত্রলাল কর্মীদের গায়ে দোষ চাপাবার জন্য তাদের হুমকি দিচ্ছেন। এটা তো করা উচিত না। প্রশাসনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করাতে হয়, আমি এটা করে দেখাচ্ছি তোমরাও করো। মুখ্যমন্ত্রীর এদিনের এই নির্দেশ নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে যে তার কথা মতো না চললেই কি যে কোনো ব্যক্তির উপর প্রশাসনের শাস্তির খাড়া নেমে আসবে? পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা থেকেই কর্মচারীদের কণ্ঠরোধ করতে চাইছে তৃণমূল সরকার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।